Hello everyone, assalamu alaikum, I am Shabai Balasi. This is Ramadan special chicken pakora banaimo and shobji diya kila banai. Ami ektu share korbo apnader sathe ar video ta dekhar shurute ekta like dilai ba like comment korte ekdomi bhulen na jano ar channel o notun hoile please subscribe koren jano ar jara already subscribe korili so nice nice comment koren. Thank you everyone. Continue jara sathe asoin video ta share koira den support koroin. আপনারা লাগি মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইলো ওভাবে সব সময় সাপোর্ট করবা আর যারা ভিডিওটা 1 মিনিট 2 মিনিট দেখে কমেন্ট কইরা জানগি প্লিজ প্লিজ ভিডিওটার মধ্যে ম্যাক্সিমাম 5 থেকে 8 মিনিট পর্যন্ত দেখুন জানো আর ভালো লাগলে 10 মিনিট পর্যন্ত দেখে দিয়া দেন জানো ওয়াচ টাইমটা আর আমি সব সময় সাপোর্ট করি সবাইরে আমারে সাপোর্ট করবা সকলে আর অবশ্যই মেক শিওর আবার ভিডিওটা শেয়ার কইরা দেন জানো chicken pakora modde first ekano boro ekta onion ekano alu dekhta parra porimane beshi poriman hoye dimu ekano cabbage dekhta parra sundor hoye phoyla shuru hoye rakhilisi ekano dekhta parra khali just chicken er addi sara chicken de chuto chuto hoyra keta korilisi cut korsi kano moida beshon er pore powder kite kita dimu pakora er pore egg আর কিটা দেই সাথে তা হোক দেখতা পারবা আর যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানরা আমার আজে জলে পাকুরা কিবা চিলি জাতি মরিচ জাতি কিছু আকি মাখাইলে তো আমি সব সময় গ্লাভ দিও মাখাই আর যারা আজ জলে না তারা তো নরমালি মাখাইতা পারবা আর এখানে দেখো কা ফার্স্ট আমি ফেজরা একটু জুরজুরা করে নিলাম আর এখানে আমি পরিমাণ কইরা আলুরে আনরাম চিকেন পাকুরা লাগি আমার রামিসা একে বাক্কাটা বাড়াইয়া দিলাইছেন বাচ্চা মানুষ তো আমি কইছো না তাই দিয়ে বলে পরিমাণ হইরা কইরো আমি দিআইছি যতটা আলু আর দাইনো করিলিছেন তো আলু করিলিছেন অসুবিধা না আলু ভাজি বানাইলি মনে আর এইভাবে হইরা সুন্দর হইরা এখন আমি চিকেন দিতাম না ওভাবে সুন্দর হইরা বালাটিনে মিক্স করমু আর বালায় মিক্স করবা আর এখানে দেখতে পারা ক্যাবেজ আর ক্যাবেজ দিলাম ক্যাবেজ কিন্তু দিলে অনেক টেস্টি হয় কিন্তু ভেজিটেবলের চিকেনের পাকোড়া কি আর হেলদি হতো রোজাত আর খাইলে অনেক বালা মনে রাখেন যেন আর খুবই খুবই টেস্টি একটা ট্রাই করেন যেন যারা ট্রাই করছেন না এমনি জাস্ট আমিও চিকেনের পাকোড়া খাইছি বা ভেজিটেবলের চিকেনের পাকোড়া আমি খালি থেকে দেখা করছি না জাস্ট আমি আইডিয়া কইরা করছি কই আমার ছেলে মেয়ে তারা কি রমাদান ছাড়া এমনি পাকোড়া খাইতে তারা পছন্দ করে ওই তো কইতে একটা মিক্স ভেজিটেবল চিকেন দিয়া বানাইয়া দেখি ফার্স্টে ট্রাই করে দেখি মজা নি দেখি রিয়েলি টেস্টি তারপরে আমার দর্শক ভাই বোন ইন্টারও একটু শেয়ার করি লাই রেসিপিটা আর এখন আমি মিক্স করে নিয়েছি সুন্দর হইরা আর চিকেনটারে দুই আর ছোট ছোট করছি ও তো বেশি ছোট করা লাগে না তা তো চিকেন এমনি মাখানির সাথে অনেকটা বাঙ্গি যায় দেখতে পারা চিকেনের ফ্লেভার আয় পাকোড়ার মধ্যে অনেক অনেক টেস্টি লাগে কিন্তু আর আটা সাজে যেগুলো সাফা দিয়ে জুড়ে যাতা দি বা এমনি খুললাই হয় আর পাকোড়াটা তো অনেক টাইম লাগে মিক্স করতে এইভাবে মিক্স করতে করতে সে চাইলে এমনি ছোটো ছোটো করতে পারবা বা আমি তো এত বেশি ছোটো করছি না পরে চিকেন আর কি বুঝে যাইতো নাই আর ওভাবে কইরা সুন্দর কইরা মিক্স করে নিমু আবার ভেজিটেবলের মধ্যে আর এখানেও দেখতে পারা আমি গরম মশলা দিলাম থুরা একটু বেশি নাই একটা ফ্লেভারে লাগে খালি জাস্ট পাকোড়ার মধ্যে আর হলুদ তো একটু বেশি দেওয়া লাগবো বিকজ কালার হইতো না নাইলে না দিলে বেশি বলতে ওয়ান স্পুন দিলাম জানো আমি কি আইডিয়া হইরা তুলছি আর একটু জিরা দিলাম যেহেতু চিকেনের আর জিরা দিলে মজা লাগবো আর এখানে ধনিয়া দিলাম দেখতে পারা ওয়ান স্পুনের মতো আর এখানোর মধ্যে হাফ স্পুন মরিচ দিলাম বেশি দিতাম না আর খাসামরিচ পরিমাণ কইরা দিলাইবা এটা দেখতে পারে আমার খাসামরিচ দিছি আর এখন সুন্দর কইরা আবার নিচে উপরে কইরা মিক্স করে দিবা আমি অলরেডি কইছি আপনারে মিক্স যত বেশি করবা পাকোড়াটা অত বেশি খাইতেও টেস্টি হইব ইয়ামি হইব আর একটা মিক্সের উপর ডিপেন্ডস করে কত বেশি বালায় মিক্স করবা যত বেশি বালায় ওলা নিচে উপরে কইরা মিক্স করবা অত ফাকুরা খাইতে টেস্ট হইব আর চিকেন গুলাও সিরি সিরি অতকা ফাকুরার মধ্যে লাগবো গিয়া বিকজ বেবি চিকেন দিয়ে করছি আমি আর বেবি চিকেন তো যে সফট তো থাকে জানরা যারা বেবি চিকেন দিয়ে ফাকুরা করই
আর এই তো সাথে তাহকা সবাই রে রামাদান মুবারক, অগ্রিমাকে রামাদান মুবারক। ইনশাল্লাহ আল্লাহ সবাই রে রোজা রাখাইতা, সবাই রে বালা রাখতা, সুস্থ রাখতা। সবসময়ে দোয়া করি আমরা, লাগে দোয়া করবা আল্লাহ আমরা বালা রাখতা, সুস্থ রাখতাম। আর ওটা নিচে উপরে করে আর 2 মিনিট মিক্স করি পরে আর কি তা ধরে দেখাইমু। হ্যাঁ, তো এখানোর মধ্যে আমি ছোট কেতায় এক ফোঁটা ময়দা দিছি। আর এটা যতক্ষণ আপনার নিট দরকার লাগে ততক্ষণ দিবা আপনি, এটা খেয়েও পরিমাণ হইতে পারতো না। আপনি যদি তোরা পাকোড়া করেন তোরা পাকোড়া পরিমাণে দিবা। আর এখানে বেসন দেখতে পারা আমি 2 স্পুন পরিমাণে, আর ধরাম চাইলে আরও বেশি করতে পারবা, ফুল্লে উঠবার লাগে, বা স্টিল ময়দায় আমাকে লাগে এনা পাখি ফুল্লে উঠে। আর কেতে কেতা ধরে দেখাইমু। আর এখন 1 দিরাম, ও দেখা এখান থেকে ফাটে না, 1 দিরাম 3টা। আর এগোইও আপনারা আপনারা পরিমাণ মতো দিবা, যদি যা নিট হরে আঁকি তখন 1 দিবা। কিবা তো আমি 4টাও দিতে পারি, দেখি আগে সুন্দর হয়ে যায়। যদি মিক্স হয়ে যায় কি 3টায়, আমি কোনো ফানি আট ধরতাম না পাকোড়ার মধ্যে, মনে রাখেন জানো কোনো ফানি আট ধরে না জানো, আবার পাকোড়ার টেস্ট যায় কি। আমি 1 দিয়ে আঁকি সুন্দর হয়ে মিক্স করবো। যদি এই 3টায় হয় না দেখাই মনে আমি আর নি 1 অ্যাড করলাম, যেন বেশি তো এখানে বাক্কাটা দেখতে পারলাম। আমরা বাসা সবাই লাইক করেন পাকোড়া, রিয়েলি টেস্টি লাগে, কিন্তু পাকোড়া বানাইতে যত টাইম লাগে খাইতে কিন্তু অত টাইম লাগে না সবাই জানেন। আমি মনে করি অলমোস্ট আমরা প্রায় সবাই লাইক করি পাকোড়া, রিয়েলি টেস্টি লাগে পাকোড়া। আমি তো ভেজিটেবলের পাকোড়া খিলা বানাই আস্তে আস্তে সার কমটা কইরা। আর রিয়ানা তো ওয়েট হরা কোন টাইম ওই চিকেনের পাকোড়া ওইতো আর টাইম খাইতা। আর ওভাবে হইরা মিক্স করবা এই পাকোড়া, কিন্তু যত বেশি নাইস হইরা যত খেতা হইরা মিক্স করবা অত বেশি টেস্টি হইব। আর আমার এখানে আসলে আরো ফ্লাওয়ার লাগছে, আর আরো 2 এগ দিলাম, দিছে না এখনো, আরো 2 এগ আর ধরমু, বিকজ নিচে দিয়ে যে খেতা রয়েছে না নিয়ে একটাকে ইনাফ নাই, ফ্লাওয়ার আরো লাগবো বুঝে যায়। কিন্তু আসল তো লবণ, লবণ আর ধরছি না, তামন হয়েছে লবণ দিছি না। আমি এমন যে কোনো জিনিসে লবণ হয়েছে ট্রাই করি দেখি লবণ লাগছে নি না না, ওটা দেখি লবণ তো আরও করছি না। যে কোনো জিনিস তো খানি লবণ যদি মিক্স করেন না তাইলে দেখো কত মাখাইতে মাখাইতে কিনা খান হয়েছে কত নাইস দেখতে। আর অবশ্যই ওলা ট্রাই করবা বালা ঠিক মিক্স করতাম। এইতো এখন ফান গরম করে লিছি, তেল দিলাম একটু ডুবা তেল, বেশি খেতা নাই দেখো কত হাফ ওইলো ওইব ঠিক আছে, ডুবাইয়া কিছু ফ্রাই করা লাগে। এদিকে দেখতে পারা সবজি দিয়া খিমারে মিক্স কারি বানাইমু, আর পরিমাণ মতো তেল আর ধরলাম। পাকোড়ার তেল গরম হইতে হইতে কই ও ফাঁকে দি দেখাই আপনারা রে, খেতা ফ্রোজেন আদা রসুন দিয়া খিমা দিয়া মিক্স সবজি বানাইমু অলরেডি হয়েছি। আর এখানে 3টা তেজপাতা ধরলাম, মেল্ট হইতে হইতে পেঁয়াজ বানাইয়া নিলিমু। এই তো ফ্রোজেন করেন্ডার পাতা ধরলাম লাস্টে। আর পাকোড়ার তেল খেতা গরম হয়েছে নি অলরেডি টেস্ট করবা লাগে, পাকোড়া 2-3টা দিলাম কই দেখি খেতা অন্নি ফ্রাই অন্নি, তেল গরম হয়ে গেছে কি। আর পাকোড়ার তেল গরম হইয়া হলে দিলেও বালা আর কি আমি মনে করি। আর আজকে গেছে হালকা আছিল ফ্রেশ, আমি ডিপ কাঠরে রাখে লাই পরে কি উপরটা পাকতে পাকতে নষ্ট হয়ে যায়। এই তো আমি তো আমার পরিমাণ হইরা দিলাম, দেখতেও পড়রা পারবা কোন পরিমাণে একে আমি কি কত বড় হইরা দিলাম মিডিয়াম হইতো। আর সবজি দেওয়া চিকেনের পাকোড়া যারা যারা খাইছেন না প্লিজ ফ্রাই হইরা দেখুন যেন রিয়েলি টেস্টি হয় কিন্তু। আর বাচ্চাটা তো অনেক লাইক করবা, তাহলে তারা দিলে আর ডিফারেন্ট কিছু বাচ্চাদের দিলে তারা অনেক পছন্দ করে। আমি তো প্রায় মানে চেষ্টা করি ডিফারেন্ট ডিফারেন্ট দিতাম তারারে, আর সবসময় চেষ্টা করবা রোজার মধ্যে বাচ্চাদের। আর আমি সবসময় ডিফারেন্ট ডিফারেন্টই আমরা খাই, একদিন সকালে একদিন কি 2 দিন খাই আনলে একবারে পছন্দ করেন না। যারা ভিডিওর মধ্যে এই মুহূর্তে জয়েন হয়েছেন সবাইরে রামাদান মুবারক, আল্লাহ সবাইরে
সুস্থমতো রোজারা খাইতা আর আমরা লাগে দোয়া করবা আমরা যেন সুস্থমতো রোজারা কি আল্লাহ রোজারা খাইতা তৌফিক দিতা রোজা রাখবান আর এই তো বড় বড় দুইটা পেঁয়াজ দিছি যেহেতু ভেজিটেবল দিয়ে কিমা কিমার পরিমাণও বেশি হাফ কেজি এক কেজির উপরে হইব মনে হয় এই তো পরিমাণ করে লবণ দিলাম আর এক কেজির উপরে হইব কিমা তো যতক্ষণ পরিমাণ আপনি গুস মাছ রান্ধবা অতক্ষণ পরিমাণে পেঁয়াজ হয়ে যত দিবা সবটা ধরবা পেঁয়াজটা ব্রাউন হওয়ার পরে খেতে খেতে আট ভরে দেখতে পারবা এতো ফার্স্টে যে তিনটা পাকোড়া দিছিলাম কেতা ফ্রাই হয়ে গেছে গে অলরেডি অলমোস্ট বিকজ এগুন তেলাকে ফ্রাই করবা লাগে দেখবার লাগে যে তেল গরম হয়েছে নি আগে দিলাইছিলাম আর করেন্ডার পাতাও দিছিলাম না এগুন তো বলি গেছিলাম তো ওখানে সুন্দর হইরা নিচপ্র হইরা মিক্স হইরা দিলাইবা যত কেতা যে যে পরিমাণে বিরান খাইন সেও আছে গোল্ডেন ব্রাউন সেও আছে একদম ব্রাউন হইরা রামিছে আমি ব্রাউন একদম ভালো পাই আর রাইহানে আর ইসলাম তারা গোল্ডেন ব্রাউন তারা বেশি একটা ব্রাউন বলা পাই না লাইক করেন না এটা আমরা একদম গোল্ডেন ব্রাউন বলা পাই আমি আর রামিসাই ইক্সেন একবারে আমরা দেখাতে পারা গোল্ডেন ব্রাউন করেছি বিকজ আমার মেয়ের আমি অনেক পছন্দ করি পাকোড়া গোল্ডেন ব্রাউন পরে দিমো রিজওয়ান আর রাইহান রে তারা দুই ভাই একটু গোল্ডেন ব্রাউন কমই বলা পাই হালকা ব্রাউন হওয়ার পরে দিলাই আমি আর আগে যে দুইটা না তিনটা দিছিলাম অলরেডি পাকোড়া আর এগুলো ওই গেছে আর আমি তো আর আমি চাই খাইলাম যারা নাকি ট্রাই করছেন না প্লিজ ট্রাই করেন জানো আর এই রেসিপি আমি আমার নিজের আইডিয়া দিয়ে বানাইছি এই রেসিপি কিন্তু কারোর কাছ থেকে চুরি করে আনছি না আর চাইলে আমার রেসিপিটা ট্রাই করেন জানো আর মিডিয়াম আগুনের মধ্যে সবসময় কুক করবা বেশি বড় দিতে যাইবা না বেশি বড় দিলে ভিতরে যেন চিকেন ওটা ওই বহম আর মিডিয়াম হইটা যদি ও যে আমি যে পরিমাণে দিলাম ও পরিমাণে দেন আর সপ্তাহে একবারে ফারফেক্ট হইয়া ফ্রাই হইব তেল বেশি গরম হয়ে গেলে এর লাগে হইরাম আগুন মিডিয়াম আনি লিবা তেল বেশি গরম হয়ে গেলে পরে ফার্স্টে কুক হয়ে যাব কি চিকেন নিতা কুক হইবার আগে ফ্রাই হয়ে যাব বাহিরে কি বেশি ব্রাউন হয়ে যাব এর জন্য কইরাম আর বাকি দেখো বাক্কাটা লেফট রয়েছে খালি এক পান করছি আর বাকি সবগুলো ওভাবে কইরা কইরা কেটা করে লিমু ফ্রাই করে লিমু আর রিয়ানা তো যে টাইমটাকে ওয়েট কররা স্পেশাল কিছু বানাইলে বাসার তারা তো যে ভালো ফাইন আর পাকুড়া তো স্পেশালি আমার বাসার সবাই পছন্দ অনেক অনেক পছন্দ সবাই করই তো ওগুলা পাকুড়া বইছে রেডি হয়ে গেছে একই রিজন রিয়ানারে এখন নিয়ে দিবো আর দেখি কি তা কইন তারা খাইয়া আর বাকি এক ফান ওই আরো রয়েছে রিয়ানা মামি এভরিওয়ানকে সালাম দাও রামাদান মুবারক অগ্রিম রামাদান মোবারক সবাই রে আর চিকেনের পাকোড়া একটা আমরা আমরা আমার আইডিয়াটাকে করছি জাস্ট একটা মিক্স পাকোড়া বানাইছি আপনারা সবজি দিয়ে মিক্স চিকেনের পাকোড়া বানাইয়া খাইন জানো শহরে ভালো লাগবো আপনারা কিছু কেলা লাগে ইয়ামি লাগে নি বাবা রিজনে ডাকছো নি না এটা দেখতে পারা
vegetable lagi khima lagi je fiyaz brown kore lechi ar moris diram 2 spoon 2 spoon er handa to ar holud diram 1 and half pore gorom mosla diram eto pora 2 spoon donya diram 1 spoon আর এখন জিরা দিলাম 1 and half spoon আর সুন্দর করে মিক্স করে দিলাইমু আর এখানে বালাটি কানে মিক্স করে দিলাইলে বালা আর খেতা নাই নানি মশলারে খসাইলি বাকি এর সাথে বালায় মশলারে খসাইয়া পরে কি মা ধরবা এখন আর করবা না বালায় মশলারে খসাইবা আগে আর এতো হাফ কাপ ওয়াটার অ্যাড করলাম আমি আর ওয়াটার অ্যাড হইয়া বালাটিকেনে খসাইমু মশলারে আর এই তো একসাথে দুইটা রেসিপি দেখাই দিলাম হইতে গেলে একের ভিতরে দুই আর রেসিপিটা অলরেডি ফয়লাও চিকেনের পাকোড়ার রেসিপি তো অবশ্যই ফয়লাও বুঝিলি সইন যারা যারা বুঝবার আর আমি কি ভেজিটেবল দিয়ে খিমা বানাইলাম তো হই শেয়ার করিলাই আপনাদের সাথে একটু আর যারা আমার ব্লগ বালা ফাইন তারার লাগি তো ভালো লাগবো যারা বালা ফাইন না আপনারাও চেষ্টা করবা দেখবার দেখতে দেখতে বালা লাগা তাকে ভালোবাসা হয়ে যাব দেখা না দেখলে এবার কিন্তু বালা লাগতো নাই আর এইটা দেখতে পারে আর একটা পান অলরেডি পাকোড়া হইল পাকোড়া দে এটু দেখতে পারা মশলাটা অলমোস্ট কষানি ফিনিশ আর খিমাটা দুই আর সুন্দর হয়ে ক্লেন্ডার হয়ে রাখি দিয়েছিলাম আমি জানি না খেয়ে খেয়ে খিমা দইন আমি তো সব সময় দই খিমা আর দুই আমি ক্যালেন্ডার করে রাখিলাই আর আমার সব ভালো লাগে না দুইলে লাগে আনে যে লাগে অনেকে কিবা তো আমি দেখছি অনেকে দুই না কি দেখাইন তো দোয়া লাগে লাগে খিলা লাগে পালা ঠিকেনে মিক্স করে দিলাম আর 10 মিনিটের মতো খিমারে কুক করমু পরে কিতা কিতা মিক্স করমু অবশ্যই দেখাইমু আর এখানে কোনো গরম মশলা দেখতে পারা জানে আমি আট ধরাম না বিকজ আমি পাউডার আট ধরে দিচ্ছি আর রেজাল দিয়া নাই এই কতদিন তাকে তারা গরম মশলা দেখলে না নিয়ে কারির মধ্যে ভালো হয় না লাইক করেন না তবে তেল সেম থিং পাউডার আট ধরে লাই আর এতো দেখতেও পারা কবি উরুরা ওইর আর আমরা হি আগে যে পানি পান শেষ হয়ে গেছে খাই দিছি এক মুখ আমরা খেতা করলাম বানাইরাম আর এক মুখে খাইরাম আমি আর রামিসাই আর রিজানরিয়ানারেও দিলাম আর রায়হানো ইয়ে দিলাম নিয়া সেন্ডে তো তারা আসলে গরম গরম খাইলি তা যত বেশি গরম খাইবা অত বেশি টেস্টি এই তো দেখতে পারা অলরেডি কিমা বাক্কা কুক হয়ে গেছে গিয়ে কেন কারোটা ধরলাম কারোট আট ধরলাম আর পরিমাণ মতো সবটা সবজি আট ধরবো আর কারোট একটু সময় লাগে কুক হইতে বেশি কুক হইলে এবার ভাঙ্গি যায় কারোটার আলু একটা তো দিলাইরাম অলরেডি একটা কুক হওয়ার পরে আর কেটে কেটে আট ধরে দেখাইব সুন্দর করে মিক্স করে দিলাইবা এই তো বালাটিনে কুক করছি 10 মিনিটের মতো আর এখানেও ফাতা কবি আট করছি আর কিমা দিয়া ফাতা কবি দিয়া সবজি বানাইরাম আর কি অলরেডি আমি কইছি ফাতা কবি এগুলো দেখাইছি না ওই দেখাই মনে পরে আর দেখতেও পারা কত নাইস হয়েছে আর সুন্দর করে নিয়েছি উপরে করে মিক্স করে দিব আর রিজান রিয়ানার অনেক পছন্দ হইল ব্রকলি জাস্ট উফরে 5 মিনিট আগে দিব ব্রকলি আর তারা দুজন তুলিয়া দিলাম ব্রকলি আর কি কারিটা কি অনেক অনেক লাইক করেন তারা ব্রকলির কারি তো বেশি বানানি হয় না আমি বেশি অংশ হবে না ওনা দিয়েও দিই তারারে এই তো জাস্ট রিজন রিয়ানার লাগে কি ব্রকলি আট ধরলাম আর এগুলা তারারে তুলিয়া দিলাইমু কারি থাকি তারা বাত আসলে তেমন একটা খাইতে চাইন না বাদ যে হোম খাই রিজন রিয়ানায় তারা জুড়ে খাওয়ান লাগে ওলা খান ভেজিটেবল দিয়ে লাইলে বয়েল করা তারা অনেক অনেক লাইক করে দেখতেও পারা সবজির কারিটা আর আমরা তো প্রায় বাদ দি তাকে নাম দি বেশি খাই আর পরোটা দিয়েও খাই সামটাইম আর রামিসাই তো রুটি দিয়ে খাইন আমরা বাসা যার যেটা দিয়ে ভালো লাগে ওরকম একটা কারি থাকি গেলে এনাফ তো বাকি জেলাখান খাইতে চাই ওলাখানও খাইলাম
সুন্দর হইরা বেলা হিনে কষাইমু আর টমেটো আট ধরছি না টমেটো আট ধরমু এইতো দেখতেও পাররা এখন জাস্ট আমি আগে বুলি নিছিলাম কাট করা কুইকলি কাট করলাম টমেটো অবশ্যই আট ধরবা টমেটো আট না করলে মজা লাগতো না এখানে আর কেন ইংলিশ লেমন আর লাইম ফোর পিস ছোট ছোট হইরা সাইড মুখা কি আট ধরন যেন একটা টেস্ট আইব রিয়েলি নাইস একটা টেস্ট আইব আর অনেকে মনে হয় আমার ভিডিও দেখে আঁকি বেশি আঁকি আট ধরি লাইন তখন ঠেঙ্গা লাগে মাঝে মাঝে আমার খেতাম ফ্রেন্ড হল আসেন স্কুলের অনেক আসেন তো হয় নাকি দেখছেন ভিডিও থ্যাংক ইউ এভরি ওয়ান যারা যারা আমার নাইস নাইস কমেন্ট করেন আর দেখা হইন আসলে সাবস্ক্রাইব করে দিছেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির অনেকেই থ্যাংক ইউ আপনারা রে আর ওভাবে ফসাইম একটু সময় পরে একটু জুল আট ধর্ম নাইলে ড্রাই দিব এই তো ওয়ান কাপ পানি আট ধরলাম অবশ্যই পানি আট ধরবা বেশি ড্রাই বা সবজির সাথে খাইতে ভালো লাগতো না আর খুব হওয়ার পরে একটু লস লসে থাকবো আর একবারে বেশি সিরা দিবা না কিমার মধ্যে ভালো লাগতো না ওই আর আশা করি যারা যারা আজকের ভিডিও আমার দেখছেন অনেক এনজয় করছেন পাকুড়া তো অলরেডি আমরা খাইয়া খাইয়া ফিনিশ আর বাকি তার দেখাইছি না পাকুড়ার অলরেডি তো দেখাইছি পাকুড়ার রেসিপি আর তো কিমারোটাও দেখাইলাম আর একটু পরেও ভিডিওটাও শেষ হয়ে যাব কি কন্টিনিউ করুন জানো যারা দেখলাম দেখো তো কারিটা একদম রেডি হয়ে গেছে কি আর ওরকম একটু হালকা জুল জুল রাখলে নাম কিংবা কইলাম তো রুটি দিয়ে খাইতে আমার বাসা সবাই লাইক করুন আর আশা করি আমার ব্লগটা আপনারা সবাই কাছে আজকে ভালো লাগবে ভালো লাগলে সবসময় লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলেন না জানো বাই এভরিওয়ান সি ইউ সুন যদিও ভিডিওটা শেষ করে নিছিলাম আটটা খেলো আইসে করেন্ডার পাতা দিছি না যদিও প্রয়োজন তবে আমি দিই সবসময় যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন মানে আমার করেন্ডার পাতা না হইলে জানি না মানে ভালো লাগে না মন শান্তি আর কি করেন্ডার পাতা দিয়া সুন্দর হইরা নি শুকনো হইরা মিক্স হইরা দিলাইমু আর দেখতে উত্তর ফররা কারেন্টার লুক অনেক নাইস আইসে আর খুবই হেলথি বা চেন্টার গড় হইলে অবশ্যই একটা বানাই ট্রাই করে খাওয়ান জানো তারা অনেক ভালো পাইবা কিমা দি বানাইলে আমার বাসার তো সবাই লাইক করয়